যদি শ্রীগোলের অচল চুড়ি পায়তরা থাকে ঘরে ভেতরে গুঁজা হয়ে থাকবে সেগুলো উদ্ধার হয়ে যাবে, আপনাদের বাদামও খাওয়া যাবে। তাই আসুন বাদাম এনেছি, কাঁচা বাদাম। আয় বাদাম আসে পালো মাথা ছিঁড়ে চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম, মোবাইল বডি গুলো পাঁচিতে কাদাম, পায়ে তুড়া হাতের পাল্লা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেই খবু ভাজা বাদাম, আমার গাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এই যে কাঁচা বাদাম এনেছি, কাঁচা বাদাম যদি কে নেবে চটপট করে নিয়ে যাবে, আজকে যখন পেয়ে যাবে চলে গেলে ফসাবে। তবে যে দাদা দিদি নেবে টুকটাক করে খাবে, যে দাদা দিদি নিয়ে যাবে আর যার দাদা দিদি নেবে না ভ্যাল ভ্যাল করে ভালবে, তাই ভ্যাল ভ্যাল করে না ভেলে দশ পাঁচটা করে নিয়ে যাবে, তোমরাও খেতে পারবে। তাই আসুন আজ তো সময় নষ্ট করবেন না, কেন এখান থেকে অন্য জায়গায় ফাল যেতে হবে, তাই বাদাম এনেছি কাঁচা বাদাম, যদি কে নেবেন শীঘ্র করে নিয়ে যাবেন। বলছে সারে গামা গারে, আরে গান শোনাবো তোরে, মনের মতো পেলি রে তুরে গান শুনিতে আলি রে, এটা দেখলে ওটা দেখলে হয় মঞ্চে হারা, সারা পৃথিবী ঘুরিরা দেখো নাই কেউ আমার পারা, হায় লালা হায় আমি ব্যবসা করে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, আমার মুখটা ধরে যায় যদি মাথা ঘুরন যায়, এখান থেকে অন্য জায়গায় গিয়ে আমি তাদের দিকে কি করে বোঝাই, তাই বাদাম বিচে খাই দিদি বাদাম বিচে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায় আমার মাথা ধরে যায় আমার মুখটা ধরে যায়। আমার নাম ভুবন বাদ্যকর, পশ্চিম লক্ষ্মীনাথপুর থানা দুর্গাপুর জেলা বীরভূম মহকুমা সিউড়ি। আর এই তো হচ্ছে আমার স্ত্রী, এই তো জামা, এই তো মেয়ে, এই তো বৌমা, এই তো ছেলে, এই তো আমার বৌমায়ের বুঞ্জি, আর এটা আমার বিয়ান, আর ওই তো বিয়া, আর ওই বড় ছেলে। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 10 সাল হয়ে গেল। তো 10 সালের মধ্যে আমি আগে তো সাইকেলের ব্যবসা করতাম, এই সাইকেলের ব্যবসা করতে করতে ওই মোটামুটি বছর 6-7-8 হয়ে গেল, তারপরে এই আজ বছর 2-1 হলো যে মনে হয় মোটর সাইকেল নেওয়া, তাই এখন মোটর সাইকেল দিয়ে ওই ভাঙা ফুটো নিয়েছি একটা গাড়ি, ওইটাতে করে এখন চালাইছি বাদাম, ওই বাদাম ওই বিক্রি করে আমার ওই সমস্যাটা মেনে যায়, আর ওই চালাতে চালাতে কিন্তু আমি একটু গান বেঁধে ফেলেছি বাদামের। হ্যাঁ, তো বাদামের গানটা এমনভাবে মানুষ যে সেটি মানে লোক আসছিল না, এমন বলি সিটি গুলো চেন, সিটি গুলো চেন কিছু করতে মানে পাঁচটা করতে যেটা লি আর কি, যে মানে বলতে বলতে যে সিটি গুলো চেন হাঁসের পালক মাথা ছেড়ে চুল এগুলো দিয়ে আমি বাদাম বিক্রি করছি, তাই ওই চুল দিতে দিতে মানে বেড়ে গেল, মানে একটু লিখতে শুরু করলো, একটু ম্যাচিং করবো, ম্যাচিং করে গান ছবি তুলবো। আয় বাদাম আসে পালো মাথা ছিঁড়ে চুলে সিটি গোলে চুড়ি মালা দিয়ে মোবাইল বোর্ড ভাঙা দিয়ে বাদাম, মোবাইল বোর্ড গুলো পাঁচি টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গোলে চান দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেই কবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। আপনি এখান থেকে কত দূর পর্যন্ত যান বাদাম বিক্রি করার উদ্দেশ্যে? হ্যাঁ, ঝাড়খণ্ড মানে আমাদের বিহার, বর্ধমান আর আমাদের বীরভূমের মধ্যে।